বেশ কয়েকটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুজোকে কেন্দ্র করে। প্রত্যেক বছর এই ধরনের ঘটনা ঘটে আসছে, এতে করে কিছু রাজনৈতিক নেতারা তারাও গিয়ে উস্কানি দিচ্ছে। এই ধরনের ঘটনাকে কি বলবেন? এটা দুঃখজনক। ধর্ম তো মানুষকে ভালোবাসা শেখায়, সম্প্রীতি, স্বয়ংসত্তা, ভ্রাতৃত্ব, মানববন্ধন, এগুলোই তো ধর্ম। কিন্তু আজকে ধর্মকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে, যে কোনো জায়গায় হোক, আমার বাংলায় ছিল না, ইদানিং হচ্ছে, এটা দুঃখজনক, আমাদের জন্য খুবই নিন্দনীয়, আমার বাংলার জন্য খুবই খারাপ এটা মেসেজ একটা, এটা খুবই দুঃখ। এর আগেও আমরা দেখেছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি নিয়ে বিতর্ক হয়েছে, তার কোনো ছবি নেই, মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা মানে তার কোনো ছবি নেই, তারপরেও দেখতে পাচ্ছি মণ্ডপের বাইরে এই ধরনের ছবি নিয়ে একটা ব্যঙ্গ করা হচ্ছে, কি বলবেন? বাংলার সুস্থ পরিবেশকে নষ্ট করার জন্য এক দল অসাধু লোক এগুলো চক্রান্ত করছে, কেন তারা জানে কোনোভাবে তো আমাদেরকে গরম করতে পারছে না, আমাদের পর্যায়ী শ্রমিক ওজন কাজে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে মেরে ফেলছে, আমাদের কর্মসংস্থান নেই, আমাদের বিভিন্ন সম্পত্তি, অকাপ বলেন, কবরস্থান বলেন, সব এক এক করে বেদখল হচ্ছে, খেলার মাঠ হয়ে যাচ্ছে, তা তো আমরা খামোশ খেয়ে ধৈর্য ধরে আছি দেশের স্বার্থে। তখন তারা চিন্তা করছে, যারা এই বাংলার ভ্রাতৃত্ব, বাংলার পরিবেশকে নষ্ট করতে চায়, তারা দেখছে যে শেষ চেষ্টা, কেন আমরা সব কিছুর থেকে বেশি জিনাকে ভালোবাসি, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মানুষকে মনুষ্যত্ব যে জিনিস, ইনসাফ কী জিনিস, ইনসানিয়ত কী জিনিস, সাম্য সব কিছু শিখিয়েছে, তাই তেনার তো স্মরণে বা তেনার স্মৃতিতে বা তেনাকে উদ্দেশ্য করে এই কাজগুলো করতে চাইছে। উদ্দেশ্য এটাই যে বাংলার ভৌগোলিক পরিস্থিতি, যে সম্প্রীতি বা ঐক্য, যে বাতা বাংলা দীর্ঘদিন হয়ে আসছে, এখানে একদিকে যেমন মুজাদ্দুজ্জামান পীর আবু বক্কর সিদ্দিক আছে, আরেকদিকে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, আরেকদিকে যেমন আমাদের ডক্টর সৈদুল্লাহ সাহেব আছে, ওইদিকে আশফাকউল্লাহ খান সাহেব আছে, এইদিকে আবার হাফেজ তিতুমির রয়েছে, ওইদিকে কী বলে নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছে, রবি কী বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছে, ক্ষুদিরাম বসু রয়েছে, ইত্যাদি ইত্যাদি, যে ভ্রাতৃত্ব একটা, এটাকে নষ্ট করা একটা ষড়যন্ত্র শুধুমাত্র। তবে এই জায়গায় আমি বলবো, রাজ্য সরকার প্রশাসনের খুব শক্ত হাতে এটা দায়িত্ব নেওয়া দরকার, এগুলোকে খেয়াল করা দরকার, কেন আমার বাংলার ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টকে, গোয়েন্দা সংস্থাকে বা প্রশাসন ডিপার্টমেন্টকে আরও সক্রিয় হওয়া দরকার, যেখানে এমন কোনো গন্ধ পাবে, কেন ধর্ম হচ্ছে প্রেমের জিনিস ভাই, এখানে মানুষের হুঁশ থাকে না, এটা স্বাভাবিক, এটা কোন মানুষের হুঁশ থাকে না, তো সেই জায়গায় কোনো রকম এমন ঘটনা যখন একটা বীজ বুঝছে, সঙ্গে সঙ্গে সেটাকে রোকা দরকার। দেখুন শ্যামপুরও তো ওই তো বলছি তো, এটা লক্ষ্য তো এটাই যে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়কে গরম করে বাংলায় একটা, যাতে মুসলিম সম্প্রদায় রাস্তায় নামবে, আন্দোলন করবে, এটা গণতান্ত্রিক অধিকার, তাই তার ধর্মের ওপরে আঘাত দিচ্ছে, কিন্তু এটা সংবিধান বিরোধী একটা কাজ হচ্ছে, তাই রাজ্য সরকার ও প্রশাসনের কড়া হাতে এটাকে দমন করা দরকার, না হয় কী হবে, ঐতিহ্যের বাংলা আজকে দাগ লেগে যাবে। মন্তব্যগুলো ফেসবুকে দেখতে পাচ্ছি, সে মন্তব্যগুলো আপনিও নিশ্চয়ই দেখেছেন, কি বলবেন, কারা এরা? দেখুন কীভাবে বলি বলেন না, শিক্ষা তো শেষ, শিক্ষা তো শেষ, কোনো বিষয়ে কারো বিষয়ে বলতে গেলে একটা ন্যূনতম জ্ঞান থাকা দরকার তার সম্বন্ধে, যারা নিজেদের পরিবার, নিজেদের বাবা মা সম্বন্ধের জ্ঞান ঠিকভাবে নাই, তারা তো এরকম বড় বড় কমেন্ট করতেই পারে, খারাপ কথা বলতে পারে, তবে এটাকে আমাদের, আমি আবার বলছি, আমাদের পুরো বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা ধর্মকে ভালোবাসে, আপনি যে ধর্মেরই হন, আমি আপনার ধর্মকে আঘাত দিলে যেমন আপনি পছন্দ করেন না, আপনি আমার ধর্মকে আঘাত দিলে পছন্দ করবো না, বাংলার শান্তি চায়, বাংলার কালচার ঠিক থাকুক, বাংলা নিরাপদে থাকুক, উভয়কে এক জায়গায় হয়ে এই শ্রেণীর মানুষের বিরুদ্ধে প্রশাসন এবং সরকারকে করা হাতে ব্যবস্থা নেওয়া দরকার, আর নাই জানতে হবে প্রশাসন সরকার উপযুক্ত নয়, তাহলে নতুন করে ভাবতে হবে বাংলাকে বাঁচাবার স্বার্থে।